দ্যাট মিনস 65 ডিগ্রি, ক্লিয়ার? কোনো কোশ্চেনের মধ্যে আর যাবো কি নেক্সট অঙ্কে? নেক্সট কি আছে? এ বি সি ডি সামান্তরিকের বি যদি 60 ডিগ্রি হয় তাহলে পরে এই তিনটে কোণের অনুপাত কি হবে? দেখো কোন সামান্তরিকটা আমাদের এমন হয় দেখতে, এই তো হয় আমার দেওয়া আছে, ধরো আমি নাম দিলাম এখানে এ বি সি ডি, এখানে দেওয়া আছে বি কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, আমাকে চেয়েছে এ সি ডি অনুপাত কত। দেখো বি যদি আমার 60 ডিগ্রি অবশ্যই আমার সি কোণটা হবে হচ্ছে 120 ডিগ্রি, সামান্তরিকের একই বাহুর ওপরে দুখানা কোণের সমষ্টি হয় আমাদের 180 ডিগ্রি, ফলে এটা হবে আমার 120 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে এ আর সি পেলাম। আর ডি হবে কি? ডি হবে হচ্ছে ঠিক বি এর অপোজিট, অর্থাৎ এটা হবে আমার 60 ডিগ্রি হবে, অথবা এই বাহু ধরে করলেও হয় 120 প্লাস 60 করলে 180 ডিগ্রি হবে, বুঝলো? তাহলে চেয়েছে আমার এ সি ডি, তাহলে এ এর ভ্যালু আমার কত এসছে? এ হচ্ছে আমার, এ আসবে হচ্ছে আমার অবশ্যই 120 ডিগ্রি, কেননা 60 প্লাস 120 করলে হবে আমার 180 ডিগ্রি, তাহলে এ আসলে আমার এখানে 120, ইষ্ট হচ্ছে আমার চেয়েছে সি, সি হচ্ছে 120, আর চেয়েছে ডি, ডি হচ্ছে 60, তাহলে কত হলো? 60 2 × 2 2:1, এটা উত্তর, উত্তর হবে হচ্ছে আমার অপশান ডি, 2:2:1, ক্লিয়ার? যাবো কি আমার নেক্সট অঙ্কে, নাম্বার 11-এ। এখানে আমার কি আছে? 11-টা আমার এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি সমান্তরিকভাবে ত্রিভুজ, ধরো আমার একটা ত্রিভুজ আমার দেওয়া আছে এবিসি, আর সমান্তরিকভাবে ত্রিভুজ আমার দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, এ বি সি একটা সমান্তরিকভাবে ত্রিভুজ আমার দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিসি হচ্ছে 8, এটা হচ্ছে আমার 8 সেমি, আর এ বিটা হচ্ছে লেস দ্যান 3 সেমি, কোনটি সঠিক? দেখো যদি আমার এটা যদি আমার 8 হয় বা এটা যদি আমার 3 ধরলাম, এটা তাহলে অবশ্যই আমার 3 হবে, কিন্তু 3 প্লাস 3 করলে হয় 6। এবার ত্রিভুজের শর্ত কি? যে কোনো দুখানা বাহু সমষ্টি অবশ্যই ওর 3 নম্বর বাহু থেকে বড় হবে, কিন্তু এখানে 3 প্লাস 3 6 করলে ওটা আমার 8-এর থেকে বড় আসছে না, ফলে আমার 3টা সমান হওয়া সম্ভব না, তাহলে আমার কী হবে? বিসি যদি আমার এখানে 8 হয় তাহলে অবশ্যই আমার এসি কল হবে হচ্ছে 8, সমান্তরিকভাবে ত্রিভুজ তো, কারণ আমার এবি আমার এখানে দিয়ে দিয়েছে এটা হচ্ছে লেস দেন 3, এটা 8 হবে না, ফলে আমার অবশ্যই এসি হবে আমার 8 সেমি, তাহলে এসি ওয়ার্ড বিসি ওয়ার্ড, তাহলে এখানে কী আছে? এসি ইকুয়াল টু বিসি, উত্তর হচ্ছে এ উত্তর, অর্থাৎ এই সমান্তরিকভাবে ত্রিভুজের এসিটা হচ্ছে আমার বিসির সঙ্গে সমান, এই সমান্তরিকভাবে ত্রিভুজটা হচ্ছে আমার এসি ইকুয়াল টু হচ্ছে বিসি, ক্লিয়ার? উত্তর আমার অপশান এ। ওকে যাবো কি নেক্সট অঙ্কে, নেক্সট এখানে কি পাচ্ছি? এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, তাহলে আমরা ধরে নিই ত্রিভুজটা আমার এমন ছিল, ওকে এ বি সি একটা ত্রিভুজ আমার দেওয়া আছে, এই ত্রিভুজের বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত আমরা বাড়ালাম, ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম, যেখানে সিডি ইকুয়াল টু এসি হয়, এই সিডিটা হচ্ছে আমার এসির সঙ্গে সমান করে দিলাম, যদি বিএডি 109 ডিগ্রি হয়, বিএডি মানে এই কোণটা, মানে আমাকে এখানে টানতে হবে বিএডি, ওকে অর্থাৎ এতটা অবধি বিএডি হচ্ছে আমার 109 ডিগ্রি হয়, তাহলে এবং এসিবি 72, এসিবি এসিবি হচ্ছে আমার 72 ডিগ্রি হয়, তাহলে আমাকে দেখাতে হবে এবিসি ইকুয়াল টু কত, এবিসি এর কোণটা আমার ভ্যালুটা আমার কী হবে, ক্লিয়ার? এবার উত্তরে আমরা আসি আস্তে আস্তে। এমন যদি আমার ফিগার দেওয়া থাকে যেখানে আমার এই বাহুটা এই বছর সমান, তাহলে অবশ্যই আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলের সঙ্গে সমান, ক্লিয়ার? 1 নম্বর, দুখানা বাহু যেমন সমান, দুখানা কোণদল সমান সমান হবে। এবার এই এ সি ডি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে 72, এই 72 হচ্ছে আসলে আমার এ কোণের সঙ্গে এবং ডি কোণের সমষ্টির সঙ্গে সমান, তাহলে আমার দুটো কোণ সমষ্টি হচ্ছে আমার 72 ডিগ্রি, তাহলে অবশ্যই একটা কোণ এইটা হবে আমার 36 ডিগ্রি, এটা আমার আসবে হচ্ছে আমার 36 ডিগ্রি, তো এটা আমার 36 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার সবটা ছিল আমার 109 ডিগ্রি, এই সবটুকু, তাহলে আমার এইটুকুনি আমার কত হবে? 109 থেকে বিয়োগ করবো 36, আমার বিয়োগ করে দেবো, কী হবে? 6 7 8 9 3 3 8 10 হবে 7 73 ডিগ্রি, তাহলে এইটুকু আমার আসলে হচ্ছে আমার 73 ডিগ্রি, না তাই বাকি দুখানে কোনো সমস্যা আমার কত আসলো? একটা আসলো হচ্ছে আমার, সরি এভাবে না করলেও হয়, তো 73 দিয়ে করলেও হয়, এরা যখনই আমরা 36 পেয়ে গেলাম উত্তর কিন্তু আমার ওখানে শেষ, কী জন্য? এ বি সি ত্রিভুজের আমার একটা হচ্ছে 36, আরটা হচ্ছে 109, তাহলে আমার এই কোণটা কত হবে? তাহলে আমরা 109কে আমরা এখানে যোগ করে দিই আমরা আগে 36 দিয়ে, কত হবে? 9 আছে 15 হাতে 1,
হাতিয়ার চার 145 ডিগ্রি, 145 ডিগ্রি। এটাকে আমরা বিয়োগ করবো কত থেকে, 180-র থেকে বিয়োগ করে দাও, তাই না? বিয়োগ করলে কী হবে, 5 3, 35 ডিগ্রি উত্তর। ঠিক আছে, তাহলে আমার বিকোণ হচ্ছে 35 ডিগ্রি, এ উত্তর। মানে আমার তাহলে এক্ষেত্রে আমার বিএসসি কোণটা ভ্যালু বের করার কোনো প্রয়োজন নেই, আমাদের শুধুমাত্র ডি কোণটা বের করতে পারলে পরে বিকোণটা এখানে বের করা সম্ভব, যেহেতু অলরেডি আমার এখানে বিএসসি এর ভ্যালু এখানে দেওয়া আছেই। ওকে, অত জড়কোনার প্রয়োজন নেই, ক্লিয়ার? যাবো নেক্সট অঙ্কে। চিত্রে এ বি সমান্তরাল সিডি এখানে দেওয়া আছে, কোন পি কিউ আর এর ভ্যালু দেওয়া আছে, আমার এটাকে আমাকে বের করতে হবে এইটুকুকে। ঠিক আছে, তো কি করে করব তাহলে? আমরা আমরা করব কি, আমরা এখানে একটা সরলরেখা এঁকে নেব এরকম মাঝখান দিয়ে। যদি এইটা আমার 30 ডিগ্রি হয় তাহলে এটা আমার অবশ্যই হবে 30 ডিগ্রি। কী জন্য? এটা এরা হচ্ছে আমার পরস্পর একান্তর কোণ, মানে এ পি কিউ আর হচ্ছে আর কিউ, না আমি ধর এস আর কিউ এস, এটা হচ্ছে আমার একান্তর কোণ। ওকে, ফলে এই কোণটা হবে আমার হচ্ছে অবশ্যই একান্তর কোণ, মানে পি কিউ এস, তাহলে এ পি কিউ আর হচ্ছে পি কিউ এস হচ্ছে আমার একান্তর কোণ 30 ডিগ্রি। ঠিকভাবে আমার এটা যদি হয় আমার 40 হয় তাহলে এটাও আমার আরও অবশ্যই হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে একেবারে একান্তর কোণ। ক্লিয়ার? তাহলে মোট কোণটা কত হবে, 40 প্লাস 30 যোগ করে দাও, যোগ করলে কত হবে, উত্তর অপশন ডি 70 ডিগ্রি। ক্লিয়ার? যাবো নেক্সট অঙ্কে। ধরো এবিসি এর এ ইস টু বি ইস টু সি কে হলো 2:3:5, কোনো একটা ত্রিভুজ আমার দেওয়া আছে যার হচ্ছে আমার এবিসি এর অনুপাতটা হচ্ছে 2:3:4 এবিসি। হ্যালো, আমরা ত্রিভুজ অন্যভাবে আঁকি আমরা, হ্যাঁ ত্রিভুজটা আমরা বরং যেহেতু এখানে এবি সমান্তরালটা করছে, এখানে আমরা করবো কি, এক্ষেত্রে আমরা ত্রিভুজটাকে একটুখানি উল্টো করে আঁকবো আমরা। ওকে, এক্ষেত্রে করবো কি, আমরা এবি সমান্তরালটা আঁকলাম, তো ফলে আমরা এখানে ধরো এখানে আমরা করে দিই এমন একটা ত্রিভুজ যদি আমরা এঁকে নেই, আমি দিলাম ধরো এটা হচ্ছে এ, এবি সমান্তরাল আঁকবো, আচ্ছা ওপরটা এ করি কোনো অসুবিধা নেই, এটা বি করি, এটা সি করি, এবিসি, এবি সমান্তরাল আঁকবো হচ্ছে আমার সিডি, এমনটা সিডি এঁকে নিলাম। তাহলে আমার এ সিডির ভ্যালু কী হবে, এ সিডি এই কোণটার ভ্যালু আমার কী হবে, দেওয়া আছে কি, দেওয়া আছে একোণ ইস টু বিকোণ সিকোণ বোধ হচ্ছে 2:3:4, তাহলে একটা হচ্ছে 2:3:4, এর সমষ্টি আমার কী হয় অবশ্যই 180 ডিগ্রি হয়, তিন গুণের সমষ্টি, তাহলে 2 যোগ 3 হচ্ছে 5 আর 4 9, তার মানে 9x ইকুয়াল হচ্ছে আমার আসলে 180 ডিগ্রি, তাহলে এক্সের ভ্যালু কী হবে, এক্স হচ্ছে আমার 20 ডিগ্রি, এক্স হচ্ছে আমার 20 ডিগ্রি, তাহলে এ হচ্ছে আমার এখানে 2x, এটা হচ্ছে আমার 3x, এটা হচ্ছে গিয়ে 4x, তাহলে কী হবে 2x-এর ভ্যালু কত হবে, 40 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, আর এটা হবে গিয়ে 4 করি 80 ডিগ্রি, এই তো হবে মানে এদিকেটা আর কি। এবার চেয়েছে আমার এসিডি, এসিডির ভ্যালু কী হবে, এই কোণ এই বড় হচ্ছে এই বড়ের সঙ্গে সমান্তরাল, ওকে, ফলে এর অ্যাঙ্গেলটা হচ্ছে এর অ্যাঙ্গেলের সঙ্গে সমান, এটা হচ্ছে আমার অবশ্যই 60 ডিগ্রি, এটা তাহলে হবে আমার অবশ্যই 60 ডিগ্রি। ক্লিয়ার? আর এটা এসছে আমার কত ডিগ্রি, 80 ডিগ্রি, তাহলে বাকি থাকলো আমার কতটুকু, এতটুক, ঠিক তো? অর্থাৎ এর মধ্যে আমার এইটুকু এসছে হচ্ছে 80 ডিগ্রি, এইটুকু এসছে 60 ডিগ্রি, তাহলে এইটুকু আমার কত ডিগ্রি, দেখো এইটুকু হচ্ছে আমার সব মিলিয়ে হয় কত ডিগ্রি, 180 হয়, সবটা হয় আমার এখানে, এখানে এতটা হয় আমার কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, এর থেকে আমার বিয়োগ করবো কতটুকু, এই 80 প্লাস 60 মানে হচ্ছে 140 আমার এখানে বিয়োগ করে দেবো, এ পাশের 80 ডিগ্রি এ পাশের 60 ডিগ্রি বিয়োগ করে দেবো, তাহলে হবে কত, 140 বিয়োগ করে উত্তর হবে আমার 40 ডিগ্রি, উত্তর হবে আমার অপশান এ 40 ডিগ্রি। ক্লিয়ার? নাম্বার 14 উত্তর হবে হচ্ছে 40 ডিগ্রি। এবার আমরা যাবো কি নেক্সট অঙ্কে। একটি সমবৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর এবি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু ডিসি, এবং এসি লম্ব হচ্ছে বিডি, সিএডির ভ্যালু ইকুয়াল টু থিটা হলে পরে এবিসির ভ্যালু আমার কী হবে, ওকে এটা আমরা একটুখানি দেখে নেব। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ, ধরি আমার বৃত্ত আছে এমন টাইপের, এমন একটা আমার বৃত্ত এখানে দেওয়া আছে, এই বৃত্তের চতুর্ভুজটা হচ্ছে আমার এমন টাইপের ধরা আছে, ওকে এর হচ্ছে নাম দিয়ে দাও এ বি সি ডি, নাম দিয়ে দাও এ বি সি ডি,
আমি দিলাম। ওকে, এবারে কি দেওয়া আছে, এ বি ইকুয়াল টু হচ্ছে বিসি, মানে এ বিটা হচ্ছে বিসির সঙ্গে সমান। ওকে, আর কি দেওয়া আছে, আর হচ্ছে এ ডিটা হচ্ছে, এ ডি হচ্ছে আমার ডিসির সঙ্গে সমান, আর সিএডি হচ্ছে কি, আর এসি লম্ব হচ্ছে বিডি, এসি এখানে যোগ করে দাও আর এখানে বিডিটাও যোগ করে দাও, এটা হচ্ছে পরস্পরের লম্ব, দ্যাট মিনস এদের প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, কোন সিএডি গেল থিটা, দ্যাট মিনস সি এ ডি মানে হচ্ছে এই কোণটা, এর ভ্যালু দেওয়া আছে আমার এখানে থিটা, কোন সিএডি গেল থিটা দেওয়া আছে, বলেছে এবিসি গেল কী হবে, এ বি সি গেল কী হবে, এই অ্যাঙ্গেলটা আমার কত ডিগ্রি হবে, এই তোমার অঙ্কটা। অঙ্কে আসি, যখনই আমার এই কোণটার ভ্যালু থিটা আমার দেওয়া আছে, বৃত্তস্থ চতুর্ভুজ ধর্ম কী হয়, যে ওদের বিপরীত কোণ সমষ্টি হয় 180 ডিগ্রি হয়, ঠিক আছে। যদি আমার এই কোণটা থিটা হয়, আমার তো এখানে এই এডি বাহুটা হচ্ছে সিডি বাহুর সঙ্গে সমান, তাহলে আমার এটা যদি আমার থিটা হয়, তাহলে অবশ্যই আমার এই কোণটা হবে থিটা। কী জন্য, আমার তো এই বাহুটা হচ্ছে এই বাহুর সঙ্গে সমান, বাহু যখন সমান তাহলে অপোজিট অ্যাঙ্গেলটা অবশ্যই ওর সঙ্গে সমান হবে, তাহলে আমার এই কোণটা আমি পেলাম হচ্ছে থিটা কোণ, ক্লিয়ার। এবার নাও আমার এ সি ডি ত্রিভুজ নাও, এ সি ডি এর মধ্যে তিনটে সমস্যা হচ্ছে আমার 180 ডিগ্রি, তাহলে আমার ওপরে এই ডি কোণের ভ্যালুটা আমার কী হবে, 180 থেকে বিয়োগ করবো কত ডিগ্রি, 2 থিটা, তাহলে আমার এই ওপরের ডি কোণটা, ডি কোণের ভ্যালু আমার কী হলো, ডি কোণের ভ্যালু হলো 180 - 2 থিটা, ক্লিয়ার। এবার এই ডি কোণ আর বি কোণের সমষ্টি আমার কত হয়, 180 ডিগ্রি হয়, আমার চেয়েছে কি এবিসি, ওর ভ্যালু হয় 180 ডিগ্রি হয়, তাহলে পরে আমার এই বি কোণের ভ্যালু আমার কী হবে, 180-র থেকে আমি বিয়োগ করে দেবো 180 - 2 থিটা, দ্যাট মিন্স হবে মানে এই এইটা হয়ে যাবে প্লাস, যাবে টু থিটা, তাহলে আমার এই বি কোণের ভ্যালু হচ্ছে আমার এখানে 2 থিটা, ক্লিয়ার। আমার এই মাঝখানে এই কোণের ভ্যালুটা বের করার কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে। যখন আমি দেখে নেবো এখানে যে ডি এ সি হচ্ছে থিটা, তাহলে অবশ্যই আমার ডিসি এ হবে এখানে থিটা, যেহেতু ওটা হচ্ছে দুখানা বাহু সমান ছিল, এডি বাহুটা হচ্ছে আমার সিডি বাহুর সঙ্গে সমান ছিল, ফলে যদি আমার থিটা হয় এটা আমার থিটা হবে, পেলে আমার দুখানা থিটা পেয়ে গেলাম। বাকি রইলো আমার এ ডি সি কোণ, এই কোণটার ভ্যালু আমার কী হবে, 180 - 2 থিটা বিয়োগ করে দেবো, হবে হচ্ছে 180 - 2 থিটা। এবার আমরা জানি এই ডি কোণ প্লাস এখানকার বি কোণ, এদের সমষ্টি হচ্ছে হয় 180 ডিগ্রি, তাহলে আমরা 180 থেকে আমরা এই ডি কোণের ভ্যালুটা বিয়োগ করলে পরে আমার এই এবিসি ভ্যালুটা এখানে এসে পড়বে 180 - 180 - 2 থিটা, ওটাকে ব্র্যাকেটে আমরা রেখে দেবো, তাহলে কী হবে, উত্তর হবে হচ্ছে 2 থিটা, ক্লিয়ার। যাবো কি নেক্সট অঙ্কে, এবার দেখবো আমরা নাম্বার 16 থেকে, সমদ্বিবাহু ত্রিভুজের অসমান কোণের পরিমাপ যদি সমান কোণ দ্বয়ের পরিমাপের সমষ্টি দ্বিগুণ হয়, তাহলে পরে সমান কোণের পরিমাপ কত হবে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের, ধরো এমন একটা ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ এমন একটা দেওয়া আছে, বুঝলো, এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সরি অসমান কোণ যেটা আমার দেওয়া আছে, ওটা হচ্ছে সমান দুখানা যে কোণ, ওদের সমষ্টি দ্বিগুণের সমান, ধরলাম এটা এক্স, তাহলে এটাও এক্স, তাহলে অসমান কোণটা আমার কত হবে, ওদের সমষ্টি মানে এক্স প্লাস এক্স, তার দ্বিগুণের সঙ্গে সমান বা টুয়ের সঙ্গে সমান, তাহলে ওপরে আমার কোণটা কী হবে, এক্স এক্স মানে হচ্ছে 2x - 2 মানে হচ্ছে ওপরটা হচ্ছে 4x, বলো ওপরটা হচ্ছে 4x, আর নিচেরগুলো আমার কী হচ্ছে, নিচেরগুলো হচ্ছে একটা এক্স আর হচ্ছে এক্স মানে হচ্ছে 2x, অর্থাৎ মোট হচ্ছে আমার 4 আর 2 আর 2 মানে হচ্ছে আমার 6x, ঠিক আছে, অর্থাৎ তিন গুণ আমার সমষ্টি হচ্ছে 6x। এবার 6x ইকুয়াল টু কী হয়, 6x ইকুয়াল টু হচ্ছে আমার আসলে 180 ডিগ্রি, দ্যাট মিন্স x ইকুয়াল হচ্ছে আমার 30 ডিগ্রি। এবার এখানে হচ্ছে অসমান সমান কোণের পরিমাণ কত, এক্স এক্স মানে কত, 30 ডিগ্রি, উত্তর হচ্ছে আমার অপশান সি 30 ডিগ্রি, ক্লিয়ার। যাবো কি আমরা নেক্সট অঙ্কে, নেক্সট অঙ্কে এখানে কী আছে, এবিসি ত্রিভুজের বিএসসি 75 এবিসি 45, ধরো আমরা একটা ত্রিভুজ এখানে আমার দেওয়া আছে এ বি সি, ওপরটা আমরা ধরলাম এ, এখানে ধরলাম হচ্ছে বি, এখানে ধরলাম হচ্ছে সি, এবিসি ত্রিভুজের বি এ সি হচ্ছে এখানে দেওয়া আছে 75 ডিগ্রি, এ বি সি দেওয়া আছে এখানে 45 ডিগ্রি, আর হচ্ছে বি সি বাহুকে আমরা এখানে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম, যদি এ সি ডি ইকুয়াল টু এক্স হয়, এ সি ডি এটা, এ সি ডি ইকুয়াল টু আমার এক্স হয়, তাহলে আমার বলেছে
যে 60 ডিগ্রির x বাই 3 পার্সেন্ট ইকুয়াল টু আমার কী হবে। তাহলে আগে আমরা দেখবো x এর ভ্যালু কী হবে, কোনো ত্রিভুজের যদি কোনো বাহুকে বাড়িয়ে দেওয়া হয় তখন সেক্ষেত্রে বহিঃস্থ কোণটা হচ্ছে অন্তঃস্থ বিপরীত দুখানা কোণের সমষ্টির সমান হয়। মানে আমার x এর ভ্যালু হচ্ছে আসলে 45 প্লাস 75 করলে পরে আমার এখানে x এর ভ্যালুটা আসবে। ক্লিয়ার? যোগ করে দাও কী হবে, 7 আর 4 110 120 ডিগ্রি, তাই তো 120 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু হচ্ছে 120, তাহলে এখানে কী হবে 60 × 120 বাই থাকলো 3 আর পার্সেন্ট মানে তলায় এখানে এখানে 101টা, এখানে 00 কেটে দাও, 3 4 এ 12 করে দাও, হবে 4 6 24। উত্তর কী আছে আমার এখানে 24 ডিগ্রি, উত্তর অপশন অপশন ডি উত্তর। ক্লিয়ার? যাবো কি আমার নেক্সট অঙ্কে 18। এখানে 18তে কী দেওয়া আছে, ধরো একটা বৃত্ত আছে, অকেন্দ্রীয় কোনো একটা বৃত্ত আছে এমন টাইপের, অকেন্দ্রীয় একটা আমার এখানে বৃত্ত আছে যার কেন্দ্র ও, এ বি সি হচ্ছে এ বি ও সি বিন্দু, আমি একটা বৃত্ত ধরি, এখানে একটা বিন্দু হচ্ছে এ, এখানে বিন্দু হচ্ছে বি, এখানে একটা বিন্দু হচ্ছে আমার সি, তিনটে আমার বিন্দু আছে, বি এ ও 30, এগুলো যোগ করে দিই আগে আমরা, এগুলো সবগুলো আগে আমরা এখানে যোগ করে দিলাম, এইটাকেও যোগ করে দেবো, এইটাকেও যোগ করে দেবো। ওকে, বি এ ও 30, বি এ ও, বি এ হচ্ছে আমার এখানে 30, বি সি ও 40, তাহলে এই কোণটা হচ্ছে আমার 40। ক্লিয়ার? আর এ ও সি এক্স, এ ও সি এই কোণটা হচ্ছে আমার এক্স, আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার? অঙ্কে আমরা ঢুকে পড়ি। দেখো ফার্স্ট কথা, যখন আমার এখানে এই কোণটা 30 ডিগ্রি আমার দেওয়া আছে, তখন এই কোণটা হবে আমার অবশ্যই 30 ডিগ্রি। কী জন্য? এখানে এ ওটা হচ্ছে আমার বিয়োগ সঙ্গে সমান, এটা হচ্ছে প্রত্যেকের বৃত্তের ব্যাসার্ধ, ফলে এটা আমার সমান্তরভাবে ত্রিভুজ, দ্যাট মিন্স এটা আমাদের 30 হয়, এটা হবে আমার 30। এবার যদি আমরা এখানে 30 30 করে পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এখানে পেলাম মোট 60, তাহলে ওপরে আমার এই কোণটা কত ডিগ্রি, এই ও এ বি ত্রিভুজের ওপর কোণটা কত হবে, 180 - 60 মানে হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এইটুকু আসলে হচ্ছে আমার 120 ডিগ্রি। ক্লিয়ার না? এবারে আর কী পাচ্ছি, এ পাশে আসো, এবার এরা যদি আমার এখানে 40 হয় তাহলে অবশ্যই এটা আমার হবে 40 হবে। কী জন্য? সেম যুক্তি, এটা ও বি আর হচ্ছে ও সি, এগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ফলে আমার যদি আমার এখানে ও সি কোণ ও সি বি কোণটা হয় 40, তাহলে আমার এই কোণটা হবে হচ্ছে 40, এটা আমার পেলাম হচ্ছে 40, তাহলে দুখানা আসলে কত 40 প্লাস 40 অর্থাৎ 80 ডিগ্রি, তাহলে ওপরে এইটুকু ভ্যালু আমার কী হবে, 180 থেকে আমরা এখানে 80 বিয়োগ করবো, থাকবে হচ্ছে 100 ডিগ্রি, বুঝলো? তাহলে আমার সব মিলি মোট কত হবে, এপাশে এসছে 120, এটা এসে 100, তুমি যোগ করে দাও কত হবে যোগফলটা, 220 ডিগ্রি, অপশান দেখো অপশান সি 220 ডিগ্রি। ক্লিয়ার? উত্তর মাথা যুগল অঙ্কটা ভেরি সিম্পল, যাবো নেক্সট অঙ্কে 19। এখানে কি আছে, এ বি সি ত্রিভুজের এ বি কেল এ সি, ধরো একটা ত্রিভুজ এখানে আমরা এঁকে নিলাম, এ বি সি, এই ত্রিভুজের